Bismillahirrahmanirrahim. My dear students, how are you? I hope you are well and good. Today, I am going to discuss about you English first of all. Dear students, you know, in 1971, this is a historical year. In English first of all, Unit 3 class lesson 5. Everybody open your book, page number 36. Our lesson is Independence Day. My dear students, you know, today I am going to discuss about you Independence Day. Unit 3 lesson 5 in your first paper, English first paper. Page number 36, Independence. You know, Independence Day. What is Independence Day? Independence Day is a historical day. So, everybody know about it. First, I am giving you some new words, vocabulary. Everybody follow your textbook. Celebrate vocabulary, right? Independence. Independence. Vocabulary. Everybody write in your notebook, celebrate. Celebrate. That means Ujjapan kara, it has to say Ujjapan. Celebrate means Ujjapan kara, Ujjapan. That is celebrate Ujjapan kara. And the season. And the season. We in the middle. And the season. And the season. That can say Ujjaha. Utsaha. Tarla, Uddipana. Uddipana. Gamchu. Kamshu. Kamshu. Kukudoni. Kukudoni. Patal. Kona. Dikona. Koral. Red. Pay women. Pay women. Pay women.
श्रद्धा प्रदर्शन श्रद्धा प्रदर्शन श्रद्धा प्रदर्शन रिलीज एंड प्रोसेसिंग এখানে হচ্ছে একত্রিত হয়ে মিছিল নিয়ে রেলি আর এ রেলিস এন্ড প্রসেশন একত্রিত হয়ে মিছিল নিয়ে আসে রেলিস এন্ড প্রসেশন একত্রিত হয়ে মিছিল নিয়ে আসে হাইলাইটিং গুরুত্ব তুলে ধরা হাইলাইটিং ডিয়ার স্টুডেন্টস এভরিবডি ফলো হাইলাইটিং গুরুত্ব তুলে ধরা হাইলাইটিং গুরুত্ব তুলে ধরা গুরুত্ব তুলে ধরা তুলে I hope everybody write down in your notebook the meaning of the word. Witness, প্রত্যক্ষ কথা. দর্শন দর্শন ডিফেন্স ফোর্সেস প্রতিরক্ষা বাহিনী ডিফেন্স ফোর্সেস প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা বাহিনী ডিফেন্স ফোর্সেস প্রতিরক্ষা বাহিনী ভেরিয়াস ডিসপ্লেস বিভিন্ন প্রদর্শন ইলুমিনেটেড অনেক সজ্জিত করে ইলুমিনেটেড আই ডাবল ইউ এন আই এন এ টি ইলুমিনেটেড আলোক সজ্জিত করা ইলুমিনেটেড আলোক সজ্জিত করা আলোক সজ্জিত করা কালারফুল লাইটস রং বেরঙের আলো কালারফুল লাইটস রং বেরঙের আলো রং বেরং My dear students, everybody, write the meaning of the words in your note. I hope everybody completed. Okay. Now, everybody, follow your text. My dear students, now everybody follow your textbook. I am reading loudly. Everybody listening carefully, listen carefully and everybody take care when I read. That
26 March, our Independence Day, is the biggest state festival. The day is celebrated every year in the country with great enthusiasm and fervor. Everybody follow 26 March, our Independence Day, 26 March, our Shadhinata Divas, is the biggest state festival, Boro Rashtriya Utsav. The day is celebrated every year in the country. প্রতি বছর দেশে আমাদের দেশে এই এই দিনটি বিজয় সেলব্রে উদযাপন করা হয় উইথ গ্রেট এনথুসিয়াজম অ্যান্ড ফেভার, হ্যাঁ, উৎসাহ উদ্দীপনার সাথে, উৎসাহ উদ্দীপনার সাথে এটা পালন করা হয়। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটা একটা জাতীয় ছুটির দিবস। অল অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউট, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেইন ক্লোজ অন দিস ডে। সকল অফিস, আদালত, দোকান, ফ্যাক্টরি, কলকারখানা সব কিছু ওই দিন বন্ধ থাকে। দি ডে বিগিনস উইথ 31 কনসার্ট, 31 প্রবোধনের মাধ্যমে দিনের সূচনা করা। দি ডে বিগিনস উইথ এ 31 গান শো, 31 প্রবোধনের মাধ্যমে দিনটির সূচনা করা হয়। আর্লি ইন দ্য মর্নিং দি প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অন বিহাফ অফ দ্য নেশন প্লেস পোরালয়েডস অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম অ্যাট সাভার। সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষ থেকে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, হ্যাঁ, ফুলের পুষ্পমাল্য দিয়ে জাতির পক্ষ থেকে, হ্যাঁ, কি করে দিনটির আর্লি ইন দ্য মর্নিং প্রত্যুষে দিনটির সূচনা করে। প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অন বিহাফ অফ দ্য নেশন, জাতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, অন বিহাফ অফ দ্য নেশন জাতির পক্ষ থেকে পোরালয়েড পুষ্পমাল্য দেওয়া হয় অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম এট সাভার। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমালা অর্পণ করেন। দেন আদার লিডার্স, পলিটিক্যাল পার্টিস, ডিপ্লোম্যাটস, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এডুকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড ফ্রিডম ফাইটার্স পে হোমেজ টু দ্য মার্টার। তারপরে আর অন্যান্য নেতারা, পলিটিক্যাল পার্টিস, বিভিন্ন রাজনৈতিক দল, ডিপ্লোম্যাটস, কূটনীতিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এডুকেশনাল ইনস্টিটিউট, শিক্ষা প্রতিষ্ঠান অ্যান্ড ফ্রিডম ফাইটার্স পে হোমেজ, এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধাগণ পে হোমেজ টু দ্য মার্টার, শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। পিপল অল ওয়ার্কস অফ লাইফ অলসো গো দেয়ার ইন রিলিজ অ্যান্ড প্রসেশন, সর্বস্তরের লোকেরাও সেখানে কী করেন, বিভিন্ন রিলিজ অ্যান্ড প্রসেশন, অর্থাৎ কী একত্রিত হয়ে মিছিল নিয়ে আসে সেখানে। দে আর মেনি কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে প্রসেশন, দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রাম থ্রু আউট দ্য ডে হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971। হ্যাঁ, দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে, সারাদিন ব্যাপী হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল। হ্যাঁ, আমাদের হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ আর অলসো গো দেয়ার ইন রিলিজ অ্যান্ড প্রদর্শন, সর্বস্তরের লোকেরা সেখানে, হ্যাঁ, রিলিজ অ্যান্ড প্রদর্শন মানে কি, রিলিজ অ্যান্ড প্রদর্শন হচ্ছে যে মিছিল সহকারে সেখানে উপস্থিত হয় আর কি। মিছিল সহকারে সেখানে উপস্থিত হয়। দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রাম থ্রু আউট দ্য ডে, সারাদিন ব্যাপী সেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। দ্য ডে হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, 1971 সালের আমাদের মহান আত্মত্যাগের, আমাদের মহান যুদ্ধের, হিরোইক স্ট্রাগল, গৌরবোজ্জ্বল সংগ্রামের অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, এবং আত্মত্যাগের, আমাদের যে আত্মত্যাগ এবং গৌরবোজ্জ্বল সংগ্রামের তুলে ধরে সারাটা দিনব্যাপী সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। দি কান্ট্রি অলসো উইটনেস এ স্পেকটুলার প্যারেড, ডিফেন্স ফোর্সেস, বর্ডার গার্ডস, পুলিশ, আনসার্স অ্যান্ড দ্য বিডিপি অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট, জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেখানে প্রদর্শন করা হয়। কী করা হয়, প্যারেড, ডিফেন্স ফোর্স, বর্ডার গার্ডস অর্থাৎ আমাদের প্রতিরক্ষা বাহিনীর, তারপরে বিজিবি বা বর্ডার গার্ড, সীমান্তরক্ষী বাহিনীর, পুলিশ, আনসার এবং ভিলেজ ডিফেন্স পার্টি বিডিপি, হ্যাঁ, প্যারেড দেখানো হয়, প্যারেড গ্রাউন্ডে দেখানো নিয়ে দেয় ন্যাশনাল পার্লামেন্ট, তাদের উইটনেস এ স্পেকটিকুলার, দর্শনীয় প্যারেড, কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। তারা সেখানে কুচকাওয়াজ প্রদর্শন করে জাতীয় প্যারেড গ্রাউন্ডে, জাতি সেটাকে প্রত্যক্ষ করে সেখানে। ইন বাংলাদেশ ন্যাশনাল
In Bangabandhu National Stadium, school children, scouts and girls guides take part in various displays to certain thousands of spectators. Hazar hazar darshok shrotar samne Bangabandhu Stadium e, Bangabandhu National Stadium, Bangabandhu Jatiyo Stadium e, school children, bidyaloyer shikkharthira, scouts and girls guides take part in various displays. Bibhinno dhoroner prodorshonite tara ongshogrohon kore and entertain thousands of spectators. Hazar hazar darshok shrotake shedin বিমোহিত করা হয়। এডুকেশনাল ইনস্টিটিউট অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ তাদের নিজস্ব প্রোগ্রাম বা তাদের নিজস্ব আয়োজন করে থাকে। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজ অন দ্য ডে, খেলাধুলার আয়োজন করা হয় সারাদিন ব্যাপী, ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস ইন দ্য রিভার বঙ্গে, বুড়িগঙ্গা নদীতে আকর্ষণীয় নৌকা বাইচের প্রতিযোগিতা করা হয়। ইন দ্য ইভিনিং অল মেজর পাবলিক বিল্ডিংস আর ইলুমিনেটেড উইথ কালারফুল লাইট। অপরাহ্নে বড় বড় রাষ্ট্রীয় ভবন সমূহে, মেজর পাবলিক বিল্ডিংস, রাষ্ট্রীয় ভবন সমূহে, সরকারি ভবন সমূহে কালারফুল লাইটস, রঙ বেরঙের আলোকসজ্জিতকরণ করা হয়। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশনস ফর কালচারাল ফাংশনস, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠন সমূহ কালচারাল বা সাংস্কৃতিক ফাংশনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সিমিলার ফাংশনস আর অলসো অ্যারেঞ্জ ইন দ্য আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি, রাষ্ট্রের অন্যান্য স্থানেও এ ধরনের আয়োজন করা হয়ে থাকে, এই ধরনের ফাংশন বা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। ঠিক আছে, নাও মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিবডি রাইট ইন ইউর খাতা, ইন ইউর হ্যান্ড নোট নোটবুক দ্য আনসার অফ দ্য পোলিং কোশ্চেন্স, ট্রাই টু আনসার দ্য পোলিং কোশ্চেন্স, রাইট question. Dear students, now write the question. From this passage, you have to answer in the examinations two questions. At first, number one, shows the correct answer. Shows the best answer, but shows the correct answer. That means number one. Answer. এখান থেকে তোমরা ইউ হ্যাভ টু আনসার সেভেন কোশ্চেন, এজ লাইক এ, হুইচ ইজ আওয়ার বিগেস্ট স্টেট ফেস্টিভাল, হুইচ ইজ আওয়ার বিগেস্ট স্টেট It's like one victory day. To Shahid Divas, Shahid Divas, the Pahela Poshak ঘোষণা ও ইন্ডিপেন্ডেন্স ডে, দ্যাট মিন্স ইয়ার ফোর কোশ্চেন ইউ হ্যাভ টু আনসার, ইউ হ্যাভ টু সোজ দ্য বেস্ট। নাও কারেক্ট আনসার ইজ
independent. Okay. As like you have to answer 7 questions. As like you have to answer 7 questions. এটার মতো এই ধরনের 7টি প্রশ্নের পরীক্ষায় তোমাদেরকে উত্তর করতে হবে। তোমাদের মনে রাখতে হবে এই ধরনের উত্তরগুলি তোমাদের প্যাসেজ থেকে পড়ে খুঁজে খুঁজে বের করে পড়ে বুঝে তারপর তোমাদের এখানে সঠিক উত্তরটি পরীক্ষার খাতায় লিখতে হবে। এখন লেখার পদ্ধতি, আনসারটা তুমি শুধু সঠিক আনসারটা লিখবে, নাম্বার আনসার পুরো কোশ্চেন নাম্বার 1 দিয়ে শুধু সঠিক উত্তরটা লিখবে। ওকে, নাও কোশ্চেন নাম্বার 2। Question number 2. Answer the following questions. This is possible. So, tomorrow again, faster. Tomorrow, khyal rakhte hobe. Tomake pasti prashno uttor dite hobe. Eta number hocche 7. Pasti prashno uttor dite hobe tomaderke. A. Who fought for our liberation? My dear students, everybody follow. Question number 1. Who fought for our liberation? क्या हमारे साधन तो संग्राम है? की कोरे से? Fought मने की? Fight मने की? युद्ध का? युद्ध कोरे से लोग क्या युद्ध कोरे से लोग? फिर आंसर का तुमने लिख दे। तुम्हें अवश्य इधर ना एक आंसर लिख दे। Through all people of the country who fought in the liberation war, directly or indirectly, mainly the freedom fighters. तुम्हारे ख्याल रखते हो जो mainly the freedom fighters fought for our liberation war, but through all the people of the country took part in the liberation war. Okay, now as like B, where does the exciting boat race take place? Where does the exciting boat race, BOAT, boat race, where does the exciting boat race take place? Where does the exciting boat race take place in the river Buriganga? Okay, my dear students, as like you have to answer the 5 questions in your exam. Okay, so take care, everybody. Everybody read and try to answer the questions in your public exam, in your internal exam, in your pre-test and test examination, and in the public examination, SSC examination, you have to write 5 questions, answer of the 5 questions as well. Okay, I hope everybody
follow my instructions and read the lessons and try to answer the question number 1, choose the best answer, and question number 2, answer the following questions. In question number 1, you have to answer the 7 questions, that is multiple choice, choose the correct. And in question number 2, you have to answer the 5 questions. You have from your synthesis. Okay. Thank you very much. Here is the end of my class. I hope everybody understand my lessons. Everybody read the lessons carefully and try to understand the questions, try to answer the questions and prepare yourselves. No more today. Thank you very much. Okay, thanks.